খেলা হবে নগদে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ইংল্যান্ড এবং ইউএসএ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের লড়াই না ভাই এটা নিয়ে আসলে ভয় পাবার কিছু নেই তারা মিত্র কিন্তু ক্রিকেটিও লড়াই দুই দল মুখোমুখি আপনারা যারা এই ম্যাচ নিয়ে প্রেডিকশন করতে চান আমার কাছে মনে হয় তারা একটু স্কোর দেখে আসার চেষ্টা করবেন আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন যে সবশেষ যে ম্যাচটা হয়েছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে সেখানকার রেজাল্টটা কি আই হোপ ইউ অল গাইস নো যে রেজাল্ট আসলে কি ছিল এই ম্যাচে আসলে যে প্রেডিকশন গুলো দেয়া আছে সেটা আপনারা করতেই পারেন আপনাদের সঠিক অ্যান্সার আপনাদের অনুমান নির্ভর অ্যান্সার আপনারা জানাতেই পারেন নগদের অ্যাপে গিয়ে অথবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে তবে তার আগে একটু বলে রাখতে চাই দশটা প্রশ্ন রয়েছে সেই দশটা প্রশ্নের উত্তর দেওয়া সবার সুযোগ রয়েছে সবচেয়ে বেশি সফল উত্তরদাতা বা প্রেডিক্টর তার জন্য রয়েছে ডেইলি উইকলি এবং ক্যাম্পেন শেষে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং সিক্সার বাইক জেতার দারুণ সুযোগ যে প্রশ্নগুলো রয়েছে তার একটু হাইলাইটস করার চেষ্টা করব এবং আপনাদেরকে আইডিয়া জেনারেট করার চেষ্টা করব এই ম্যাচে টসে জিতবে কোন দল আনপ্রেডিক্টেবল এটা নিয়ে আমি কোনো দায়িত্ব নিব না আপনারা আপনাদের দায়িত্বে এই করবেন এই ম্যাচে শেষ পাঁচ ওভারে কোন দল বেশি রান করবে ইংল্যান্ড আমার উত্তর ওকে এ বি চিন্তা করার দরকার নেই ইংল্যান্ড যেখানে থাকবে সেটাই অ্যান্সার দিয়ে দিবেন থার্ড কোয়েশ্চেন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই ম্যাচে কোনো কি সেঞ্চুরি হবে নাকি হবে না নাকি নার্ভাস নাইনটির মধ্যে গিয়ে কেউ দাম করে আউট হয়ে যাবে নিকোলাস পুরান সমত নাইনটি করে একটা ম্যাচ আউট হয়ে গিয়েছিলেন সেই ম্যাচেও কিন্তু আমরা এরকম একটা প্রেডিকশন করেছিলাম সো তিনটা কোয়েশ্চেনের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি বাকি রয়েছে আরও সাতটা আমার উত্তর বা আমার আইডিয়াটা কি আপনার কাজে লাগাতে হবে এরকমটা না নিজেদের বুদ্ধি বিভেখ খাটান নগদের অ্যাপে গিয়ে অথবা আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে ক্লিক করে মোট সার্ভিসেস দেন খেলা হবে নগদীতে গিয়ে আপনার প্রেডিকশন জানিয়ে যেতে পারেন খেলা শুরুর এক ঘন্টা আগে জানাতে হবে আপনার গুরুত্বপূর্ণ মতামত সবাই ভালো থাকবেন